हेलो गाइस, वेलकम टू द माय चैनल साही एसटी। तो अपनारा देखें हमारा शूटिंग एसलम नदी धारे, बुझती पाचन यहाँ अपन पर्दा नदी और वही पार्ट हलो बांग्लादेश और हमारा बेस इंडिया आसी शूटिंग करी। तो एक्टर्स देखे देखे नीन ये सब एक्टर्स। तो तुम्हार नाम कि अजित शेख। तो एक्टिंग करते कम लगे तुम्हार? खूब सुंदर लागे। तो कम एक्टिंग कर ले आज? আজকে শর্ট ভিডিও করলাম, অনেক অনেক সুন্দর অ্যালবাম করলাম, খুবই সুন্দর লেগেছে আমাকে। মানে খুব ভালো লাগলো তাই তো? আর তোমাদের ডিরেক্টর কেমন? ডিরেক্টর বলতে গেলে খুবই 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 ভালো। আচ্ছা ঠিক আছে। তো তোমার নাম কি? নাসিব আনসারি। নাসিব আনসারি। তো নাসিব আনসারি অ্যাক্টিং করতে তোমার কেমন লাগে? খুব সুন্দরই লাগে। খুব সুন্দর লাগে। তো আজকে কি ভিডিও বানালে তুমি? শর্ট। শর্ট ভিডিও বানালে এবং অ্যালবাম। ও তাই। ও তার পরবর্তী অ্যাক্টরের কাছে আমরা চলে যাব। তোমার নাম কি? সূর্য। তোমার নাম সূর্য। তো সূর্যকে অ্যাক্টিং করতে খুব ভালো লাগে নাকি? ডান্স করতেও ভালো লাগে। তো সূর্য কেমন অ্যাক্টিং করলে তুমি? আজকে তো বড় ভিডিও করলাম আর শর্ট ভিডিও করলাম। ও তাই। পরবর্তী অ্যাক্টরের কাছে আমরা চলে যাব, আমাদের মিস রিয়া। তো রিয়া বলো, তোমাদের তোমার ব্যাপার কিছু বলো রিয়া। আমার নাম রিয়া কর্মকার। আজকে আমরা পদ্মা নদীর ধারে ভিডিও করতে এসেছি, খুব ভালো লাগলো। আমরা ফানি এবং বিভিন্ন ধরনের নাচের অ্যালবাম ভিডিও করলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর আপনাদেরকে আনন্দ আনন্দ দেওয়ার জন্য। আপনারা সবসময় আমাদের যেভাবে পাশে থাকছেন সেইভাবে পাশে থেকে যাবেন আর সাপোর্ট করবেন। বাই। তো হ্যালো গাইস, রাজ ইজ ব্যাক। আপনারা চিনতে পারছেন আমি সেই রাজ, তানভীর কিউ টিভিতে কাজ করতাম। কোনো একটা ফল্টের কারণে আমাদেরকে ভিডিও ছেড়ে দিতে হলো। তো আমি আর আমার দুই বোন আর আমার একটা ভাইয়ের ছেলে আমরা ছেড়ে দিয়েছি ভিডিও। আমরা এই এখন সাই এসটি চ্যানেলে কাজ করছি। তো আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছিলেন এই চ্যানেলও সেভাবে সাপোর্ট করবেন। তো আমরা এখন ভিডিও করতে এসেছিলাম পদ্মা নদীর ধারে, ওই পারটা বাংলাদেশ এই পারটা ইন্ডিয়া, সব আপনারা তো বুঝতেই পারছেন। তো ভিডিওগুলো আমাদের দেখে আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে বলবেন। নিশ্চয়ই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল। আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।